আরে ভাই, কসমেটিক্স দোকান দিবেন কিংবা দিয়া লাইছেন, আপনি কি মনে করতেছেন যে কসমেটিক্স এই ব্যবসাটি সম্পর্কে আপনার পুরোপুরি ধারণা আছে? আপনি যদি এটা জেনে রাখেন যে আপনার পুরোপুরি ধারণা আছে এই পণ্য সম্পর্কে, তাহলে ভুল করবেন। দেখুন, একটা কসমেটিক্স দোকানের মধ্যে যদি আপনি একটা পণ্য অর্থাৎ একটা প্রোডাক্ট যদি আপনার শর্ট রাখেন না, তাহলে আপনি কখনোই এই দোকানটি থেকে আপনি ভালো একটা ইনকাম কখনোই করতে পারবেন না এবং ভালো একটা বিক্রি কিন্তু করতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই কসমেটিক্স দোকানের মধ্যে যতগুলো পণ্য রয়েছে অর্থাৎ কসমেটিক্স রিলেটেড যতগুলো পণ্য রয়েছে প্রত্যেকটা পণ্যই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং আপনার এই দোকানটি দিতে কত টাকা খরচ হতে পারে মোটামুটিভাবে ভালোভাবে দিতে গেলে টোটাল ব্যাপারটি আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। তো আমি আপনাদেরকে প্রতিনিয়ত অনুরোধ করি যে আপনারা কোথাও টেনে টেনে দেখবেন না। আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন, অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্ব। এখানে আপনারা দেখতেই পারতেছেন যে একটি কসমেটিক্স দোকানের মধ্যে কি কি পণ্য রয়েছে। দেখুন, এখানে ব্যাগ থেকে শুরু করে অর্থাৎ মেয়েদের মিনিটি ব্যাগ থেকে শুরু করে একদম আপনার লোশন ক্রিম থেকে টোটাল ব্যাপারটি আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন স্কিনের মধ্যে যে আপনার তেলের যতগুলো আইটেম রয়েছে প্রত্যেকটা আইটেম কিন্তু আপনাকে রাখতে হবে। একটা আইটেম যদি আপনি শর্ট রাখেন, আপনি কখনোই কাস্টমার ধরে রাখতে পারবেন না, আপনার যে কাস্টমার আছে সে আপনার কাছে কখনোই আসবে না। আর একটা ব্যাপার হচ্ছে, এই কসমেটিক্স দোকানের মধ্যে যতগুলো প্রোডাক্ট রয়েছে, আপনার যদি পুঁজি কম থাকে সেক্ষেত্রে আপনি 10 পিস, 15 পিস, 20 পিস এরকম কম পরিমাণে আপনি রাখতে পারেন। তবে আমি একটা কথা সবসময় বলবো, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার দোকানে রাখতে হবে। আপনারা স্কিনের মধ্যে একটা বিষয় লক্ষ্য করতেছেন যে মেয়েদের যতগুলো তেলের আইটেম রয়েছে এই আইটেমগুলো পুরোপুরি যদি আপনি রাখেন, তাহলে কিন্তু আপনার মেয়ে যে আপনার বিশেষ করে মেয়েরা যারা রয়েছে আপনার কাস্টমার, তারা কিন্তু আপনার কাছে আসবে। আর একটা ব্যাপার হচ্ছে, আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই কসমেটিক্স দোকান দিতে গেলে আমার কত টাকা খরচ হতে পারে। দেখুন, এই কসমেটিক্স দোকানে যতগুলো প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট যদি আপনি রাখতে চান মোটামুটি ভালোভাবে, তাহলে 5 থেকে 7 লাখ টাকা আপনার মিনিমাম লাগবে এই দোকানটি দিতে। আর এখানে আরেকটা ব্যাপার বলে নিই, সেটা হচ্ছে অনেকে আছে যে আপনার 40-50-60 হাজার টাকা দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু সবচেয়ে বেশি ডিপেন্ড করবে আপনার দোকানটা কোথায়, অর্থাৎ আপনার দোকানে যে খরচ রয়েছে যে সেটা যদি আপনার কম হয়, অর্থাৎ আপনার বছরে যদি 10 হাজার টাকা, 15 হাজার টাকা এরকম হয়, তাহলে আপনার 60-70 হাজার টাকার মধ্যেই আপনি কিন্তু এরকম একটা দোকান দিতে পারবেন। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে, আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো কিন্তু পুরোপুরিভাবে আপনার 100 পিস, 20 পিস, 200 পিস এরকমভাবে রাখতে পারবেন না। আপনার যেহেতু প্রোডাক্টের অর্থাৎ আপনার যেহেতু ক্যাশটা কম, সেক্ষেত্রে কিন্তু আপনি কম পরিমাণে রাখতে হবে। সুতরাং আপনারা যে ধরনের ব্যবসায় দেন না কেন, এই কসমেটিক্স প্রোডাক্টের মধ্যে যতগুলো প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট রাখার চেষ্টা করবেন। আর একটা ব্যাপার হচ্ছে, আপনার যারা কাস্টমার রয়েছে তাদের সাথে আপনি এমন একটা কমিউনিকেশন করবেন, যারা আপনার কাছে আসবে তারা যাতে একটা প্রোডাক্ট চেয়ে দ্বিতীয়বার যাতে রিটার্ন না যায়। অর্থাৎ আপনার কাছে যদি পণ্যটা নাও থাকে, তাহলে আপনি এটাকে আপনি খাতায় লিখে রাখবেন, পরবর্তীতে আপনি এই প্রোডাক্টগুলো আপনি আনিয়ে রাখবেন। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি এই প্রোডাক্টগুলো নেবেন কোথায় থেকে? দেখুন, বাংলাদেশের মধ্যে অন্যতম বাজার হচ্ছে ঢাকা চক বাজার, আমরা সকলে জানি। এই ঢাকা চক বাজারের মধ্যে এত পরিমাণ প্রোডাক্ট রয়েছে, আপনার যা যা পছন্দ হয় আপনি কিন্তু সেখান থেকে নিতে পারবেন। আর আপনার কাছে মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, এইগুলোর মধ্যে তো 1 নম্বর 2 নম্বর রয়েছে। হ্যাঁ, অবশ্যই 1 নম্বর 2 নম্বর এবং চায়না, পাকিস্তানি, ইন্ডিয়ান, থাই বিভিন্ন কোয়ালিটির কিন্তু পণ্য রয়েছে। তবে এই পণ্যগুলো আপনাকে মোটামুটি বুঝতে হবে যে 1 নম্বর 2 নম্বর পণ্যটা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, সবচেয়ে বেশি এই কসমেটিক্স প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন অর্থাৎ তাজমহল যে মার্কেটটা রয়েছে এই মার্কেটে কিন্তু আপনার এই যে ইন্ডিয়ান যতগুলো কসমেটিক্স আইটেম রয়েছে এই আইটেমগুলো পাবেন। আর বিশেষ করে আপনার ঢাকা চক বাজারের পাশেই আপনারা এই যে জুয়েলারি যে প্রোডাক্টগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেয়েদের, এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আশেপাশেই পেয়ে যাবেন, এখান থেকে আপনারা এগুলা সংগ্রহ করতে পারবেন। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এই কসমেটিক্স প্রোডাক্টের মধ্যে অর্থাৎ ব্যবসার মধ্যে মিনিমাম 30% আপনার লাভ হয়ে থাকে, আপনারা মানুন কিংবা না মানুন, এটা কিন্তু সত্যি 30% আপনি লাভ করতে পারবেন। তবে এই ধরনের পণ্য আপনাকে রাখতে হবে, এর বাইরে কিন্তু রাখা চলবে না। তো বন্ধুরা, প্রতিনিয়ত একটা কথা বলি, কোনো ব্যবসা সম্পর্কে কিংবা কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি কোনো মতামত আপনার থেকে থাকে, আমাদের কমেন্ট বক্স রয়েছে, সেখানে আপনার মতামতটি জানিয়ে রাখবেন, আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব আপনার সেই মতামতের সঠিক উত্তর দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, নতুন আর একটি ভিডিওর সাথে আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।